আপনি কি জানেন, চীনে পুনর্জন্ম নিতে হলে আপনাকে কমিউনিস্ট পার্টি অফ চায়নার রিটেন পারমিশন নিতে হবে, তা না হলে আপনি পুনর্জন্ম নিতেই পারবেন না। এটা সেখানকার আইন। কি শুনে অবাক হলেন নিশ্চয়ই, পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষই পুনর্জন্মে বিশ্বাস করে, কিন্তু চাইনিজদের বিশ্বাস তারা যদি পুনর্জন্মের পর কমিউনিস্ট পার্টি অফ চায়নার রিটেন পারমিশন না নেয় তাহলে তাদের পুনর্জন্ম ইললিগাল। আর হ্যাঁ, আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে কোনো চাইনিজ ব্যক্তি পুনর্জন্ম নিলে তাদেরকে চাইনিজ হয়েই জন্মাতে হবে, এটা তাদের আইন। ভাবতে পারছেন? শুধু তাই নয়, চাইনিজদের বিখ্যাত পিউরিটি তৈরি করা হয় ভার্জিন মেয়েদের মুখ দিয়ে ছিঁড়া চা পাতা দিয়ে। তাছাড়া চীনে এক ধরনের ব্ল্যাক এগ পাওয়া যায়, অর্থাৎ কালো ডিম। দেখেই আমার বমি আসছে, কিন্তু এটা তারা খুব মজা করে খায়। আর জেনে রাখুন, এই ডিম 100 বছর পর্যন্ত পুরনো হতে পারে। শুধু তাই নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাড়া করা হতে শুরু করে চীনে জীবিত পশুদেরকে কিচেনে করে বিক্রিও করা হয়। চীনে যে পরিমাণ স্মার্টফোন রয়েছে, আমেরিকাতে সেই পরিমাণ জনসংখ্যাও নেই। নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটা অগ্রসর হয়েছে যে এখানে চাল পর্যন্ত নকল ভাবে তৈরি হয়, যা বিশ্বজুড়ে বিক্রিও করা হয়। কিন্তু চায়নার নকল খাবার নিয়ে পিনিকপায়ের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর চাইনিজদের অত্যন্ত অদ্ভুত খাদ্যাভ্যাস নিয়েও পিনিকপায়ের অনেক অনেক ভিডিও আছে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে চীন সম্পর্কে জানাবো অন্যরকম কিছু অদ্ভুত তথ্য, যা আপনি আগে কখনোই শোনেননি। Number 1, পিউরিটি। চীনে অনেক ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে পিউরিটি অনেক বেশি বিখ্যাত। এটি এই জন্য যে ওইখানকার মেয়েরা এই চায়ের পাতা তাদের মুখ দিয়ে ছেড়ে, কারণ তারা বিশ্বাস করে বহুকাল আগে পরীরা চায়ের পাতা এভাবেই ছিঁড়ত। তাই ওইখানে চা বাগানে কাজ করা মেয়েদের অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। প্রথমত তাদের শপথ নিতে হয় তারা কখনোই চায়ের পাতা হাত দিয়ে ছিঁড়বে না, সবসময় মুখ দিয়েই ছিঁড়বে। দ্বিতীয়ত, মেয়েটি অবশ্যই ভার্জিন হতে হবে, আর তার শরীরে কোনো ধরনের কোনো আঘাতের দাগ থাকা যাবে না। আর এই জন্যই এই চা অনেক বিখ্যাত এবং এক্সপেন্সিভও বটে। তাছাড়া চীনে অনেক ধরনের চা পাওয়া যায়। আরো একটি চায়ের নাম হচ্ছে পান্ডাটি। এই চায়ের নাম পান্ডাটি হওয়ার কারণ এটি পান্ডার পটি, অর্থাৎ মল থেকে বানানো হয়। তাদের মতে এটি ক্যান্সার প্রতিরোধ করে ও ওজন কমাতে সাহায্য করে। 1 কেজি পান্ডাটি এর দাম প্রায় 55 লক্ষ রুপি। Number 2, চীনে পাওয়া যায় ভাড়া করা গার্লফ্রেন্ড, এমনকি বয়ফ্রেন্ডও। প্রায় প্রত্যেক ছেলের মনে একটি সুপ্ত বাসনা থাকে যে তার গার্লফ্রেন্ড থাকবে, যার সাথে সে টাইম কাটাতে পারবে, হাসি ঠাট্টার গল্প গুজব করতে পারবে। কিন্তু সবার তো আর গার্লফ্রেন্ড জোটে না। এমত অবস্থায় চীনে একটি শপিং সেন্টার খোলা হয়েছে যেখানে মনের দুঃখ কিছুটা হলেও ঘুচবে। চীনের ভাইটালিটি সিটি শপিং কমপ্লেক্সে 15 জন মেয়েকে রাখা হয়েছে গার্লফ্রেন্ড হিসাবে ভাড়া দেওয়ার জন্য। শপিং মলে ঢুকলে দেখতে পাওয়া যাবে এইসব সুন্দরী মেয়েদের, যারা গোটা মল জুড়ে এদিক ওদিক দাঁড়িয়ে থাকে। এদের আপনি চাইলেই ডেট করতে পারেন। শুধু তাই নয়, চীনে একটি ওয়েবসাইট আছে যেখানে 1 সপ্তাহের জন্য গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায়। তার জন্য খরচ করতে হবে মাত্র $31। তবে জেনে রাখুন, ভাড়া করা এইসব গার্লফ্রেন্ডের সাথে আপনি ফিজিক্যাল হতে পারবেন না। যদি ফিজিক্যালি কিছু করতে চান তাহলে তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। তাছাড়া শপিং মলে ঘন্টা মেপে ভাড়ায় মিলে বয়ফ্রেন্ডও। চীনের রেন বা বয়ফ্রেন্ড নামে আছে এমন এক পরিষেবা। চীনের অনেক নারী বিয়ের দিকে ঝুঁকতে চাচ্ছেন না, শপিং মলগুলোতে পুরুষেরা দাঁড়িয়ে থাকেন একের পর এক, পছন্দের মতো তাদের বেছে নেওয়া হয় অর্থের বিনিময়ে। মূলত আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্যই এদেরকে ভাড়া পাওয়া যায়। সরাসরি টাকা দিয়ে বন্ধু বেছে নেওয়া যায় বা কিউআর কোড স্ক্যান করে দেওয়া যায় টাকা। এই কাজ পাওয়ার জন্য পুরুষদের ব্যক্তিত্ব বিচার করা হয়। এক্ষেত্রে সুঠামদেহের অধিকারীরা বেশি ডাক পায়, সেই সঙ্গে অবিবাহিতরাও পায় এই সুযোগ। চীনের মেয়েরা মূলত বয়ফ্রেন্ড ভাড়া করে যেন তারা পরিবারের সামনে তাদেরকে মিথ্যে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে যেতে পারে, যেন তারা আরো কিছুদিন বিয়ে না করেই থাকতে পারে। Number 3, আমরা অনেকেই তেলাপোকা দেখে ভয় পাই, আবার অনেকে তো তেলাপোকা মারার জন্য কত উপায় না খুঁজে বের করি। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে চাইনিজ মেডিসিনে এই তেলাপোকার ব্যাপক চাহিদা রয়েছে। শুধু তাই নয়, চাইনিজরা তেলাপোকা চাষ করে, আর তাদের এই তেলাপোকার বিজনেস থেকে প্রচুর টাকাও উপার্জন করে। হার্ট ডিজিজ থেকে ডেন্টাল প্রবলেম সব মেডিসিন হিসেবে তারা তেলাপোকা ব্যবহার করে, এমনকি তারা তাদের টুথপেস্টেও তেলাপোকা ব্যবহার করে থাকে। তাই যদি আপনি কখনো চায়নায় যান তাহলে নিজের টুথপেস্টটা আলাদা করে নিয়ে যেতে ভুলবেন না যেন।
নম্বর ফোর, চীনে ফর্সা ত্বককে অনেক ক্লাসি ভাবা হয়। যদিও অনেক বছর আগে বিশ্বের অন্যান্য দেশে গায়ের রঙের এই ভাবনা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু চীনে এখনো গায়ের রঙকে খুব প্রাধান্য দেওয়া হয় আর শ্যামলা মানুষদেরকে গরিব আর বেকার ভাবা হয়। যদিও মানুষদের ক্যারেক্টারের সাথে ফর্সা এবং কালো হওয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু চায়না এ বিষয়ে পুরোপুরি ভিন্ন। অনেকেই রোদে পুড়ে কালো হয়ে যায়, তাই ফর্সা মানুষদের রোদের হাত থেকে বাঁচানোর জন্য এই ফেস স্কিনি মাস্ক বানানো হয়েছে, যেটা পুরো মুখকে কভার করে রাখে। আর এই মাস্ক চায়নায় মাত্র 300 টাকায় পাওয়া যায়। নাম্বার 5, অ্যানিমেল কিচেন। চীনের সম্পর্কে তো সবাই জানে যে চীনের মানুষ জন্তু জানোয়ারদের প্রতি কোনো মায়া দয়া দেখায় না। ওখানকার মানুষ সব ধরনের পশু পাখি তো খায়, সাথে ছোট মাছ, কচ্ছপ সহ অনেক ছোট জীবিত প্রাণীকে একটি কিচেনে প্লাস্টিকের মধ্যে আটকিয়ে 50-100 টাকায় বিক্রি করে দেয়। ওইসব কিচেনের মধ্যে বেচারা মাছ এবং কচ্ছপগুলো অক্সিজেন ও খাবার না পাওয়ার কারণে কয়েকদিন পর মারা যান। তখন তারা ওই কিচেনটাকে ফেলে দেয়, আবার নতুন কিচেন কিনে আনে। এটি দেখে বোঝা যায় যে কতটা নিষ্ঠুর হতে পারে চাইনিজরা। নাম্বার 6, চীন এখন অনেক নতুন নতুন শহর তৈরি করছে যাতে বিল্ডার্সদের ব্যস্ত রাখা যায়। আমেরিকা 100 বছরে যতটুকু না সিমেন্ট ব্যবহার করেছে, তার চেয়ে বেশি সিমেন্ট চীন মাত্র 2010-2013, অর্থাৎ মাত্র 3 বছরেই ব্যবহার করেছে, যার কারণে চীনে ভুতুড়ে শহর অনেক বেড়ে গেছে। এখানে আপনি সবকিছু পাবেন, ঘর, শপিং মল, কিন্তু একটা জিনিস পাবেন না, তা হচ্ছে মানুষ। কিন্তু চীনের সরকার এখন চেষ্টা করছে এই শহরগুলোকে মানুষ আনার, যার জন্য শহরগুলোতে বাড়ির দামও কম করা হচ্ছে। আশা করা যাচ্ছে কিছু বছরের মধ্যে এই শহরগুলো থেকে ঘোষ সিটি নামের ট্যাগ উঠে যাবে। নাম্বার 7, গুহায় বসবাস। আপনি জেনে অবাক হবেন যে চীনের 30 মিলিয়নেরও বেশি মানুষ গুহায় বসবাস করে। চীনের সানজি প্রদেশের বেশিরভাগ মানুষই এই সকল গুহায় বাস করে। সানজি প্রদেশের ইউনানে এখন প্রায় 4 কোটি মানুষ গুহায় বসবাস করে, যেই সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার থেকেও বেশি। এগুলোকে কৃষকের গুহা বা চীনা ভাষায় ইয়াওডং বলে। গুহায় গরমে ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম লাগে। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং সংস্কৃতির বিপ্লবের সময় সানজি নির্বাসরত থাকা অবস্থায় এই গুহায় বাস করতেন। প্রায় 18,000 বছর পূর্বে ইয়োলো নদী থেকে পাহাড় এবং প্রাকৃতিক গুহা তৈরি হয়েছিল। 4,000 বছর পূর্বে থাকার মানুষজন নিজেরাই গুহা তৈরি করে থাকত। গুহাগুলোতে বিদ্যুৎ ও প্লাম্বিং সুবিধা রয়েছে, তবে তারা অনেকগুলো প্রাকৃতিক গুহা নষ্ট করে ফেলেছে। নম্বর 8, চীনের অদ্ভুত আইন। আপনি জেনে অবাক হবেন যে চীনের বাসিন্দারা চাইলেই নিজের পরিবর্তে অন্যকে জেলে পাঠাতে পারে, ঠিক যেন বাংলাদেশে আয়নাবাজি মুভির দৃশ্য। চীনের প্রভাবশালী মানুষেরা চাইলে নিজের পরিবর্তে যে কোনো অপরাধের জন্য অন্য কাউকে ভাড়া করে জেলে পাঠায়। শুধু তাই নয়, চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমান গাড়িতে করে প্রদর্শন করা হয়। বলা হয় এতে কতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তা জনগণ জানতে পারবে। তবে অনেকের ধারণা, সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি আইওয়াশ মাত্র, কারণ তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে। হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী চীনে প্রতি বছর 1,000-এর অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মাদক চোরাচালান, কোনো কিছুতে ভেজাল দেওয়া বা দুর্নীতি করলেও মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তবুও চীন নকল জিনিস তৈরিতে বিশ্বের সকল দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। আগে চীনে ফায়ারিং স্কোয়াড কর্তৃক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বর্তমানে বিষাক্ত ইঞ্জেকশন ব্যবহার করা হয়। নাম্বার 9, পুলিশ ডগ স্কোয়াড নয়, রয়েছে পুলিশ ডাক স্কোয়াড। পুলিশ কুকুরের ব্যবহার করে, এটা তো সব দেশেই স্বাভাবিক। জটিল জটিল বিষয়ে পুলিশ কুকুরের সাহায্য নিয়ে থাকেন। চীনের পুলিশের কাছে শুধু কুকুর নয়, রয়েছে নিজস্ব হাঁস। দূরের দৃষ্টির জন্য বিখ্যাত এই হাঁসগুলোকে রীতিমতো ট্রেনিং দিয়ে তৈরি করা হয়। চীনারা বাড়ি পাহারা দেওয়ার জন্য রাজহাঁস পোষে। জনশ্রুতি আছে রাজহাঁসের শ্রবণ ক্ষমতা অসাধারণ এবং তারা সাহসী। স্থানীয়দের মতে তারা কুকুর থেকেও নাকি দক্ষ। শুধু তাই নয়, হাঁস ছাড়াও চীনা আর্মিরা বানর এবং কবুতরকেও প্রশিক্ষিত করে তোলে। তারা 10,000-এরও অধিক কবুতরকে সংবাদ আদান প্রদানের প্রশিক্ষণ দিয়েছে, যাতে আধুনিক প্রযুক্তি কোনো কারণে ব্যর্থ হলে এগুলো ব্যবহার করা যায়। নাম্বার 10, ব্ল্যাক এগ অফ চায়না। ভিটামিন ও প্রোটিনের উৎস ডিম। সকালের নাস্তায় চাই চাই। শুধু কি তাই, ডিম দিয়ে কত পদের খাবার খেয়ে থাকি আমরা। তবে চীনাদের কাছে ডিমের অদ্ভুত এক রেসিপি রয়েছে।
অদ্ভুত ধরনের ডিম খেয়ে থাকে এদেশের মানুষ। এই ডিমটাকে সেঞ্চুরি এগো বলা হয়। এটা আসলে 10 মাস পর্যন্ত পচানো হয়। এরপর এর থেকে আসতে থাকে বিশ্রী দুর্গন্ধ। এটাকে কেটে কুটে মজা করে খায় চীনের মানুষ। আবার অনেক সময় তারা 100 বা বেশি বছর ধরে চীনামাটি ছাই বা কাদায় প্রিজার্ভ করে রাখে এই ডিমগুলো। যখন ডিম পুরোপুরি পচে কালো হয়ে যায় তখন সেই ডিমগুলো খুব মজা করে খায় তারা। চীন সম্পর্কে লোকমুখে একটা কথা প্রচলিত আছে, এখানে চেয়ার আর টেবিল বাদে চারপাওয়ালা সবকিছুই খেয়ে ফেলা হয়। আপনি জেনে আরো অবাক হবেন যে এখানে গুগল এবং ফেসবুককে ব্যান করা হয়েছে। গুগল, ফেসবুক, ইউটিউব চীনে গেলে আপনি মোটেও চালাতে পারবেন না, কারণ চীন সরকার আপলোড ও ডাউনলোড করা তথ্যগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। এই উদ্দেশ্যে তারা নিজেদের তৈরি ওয়েবসাইট ব্যবহার করে। গত 1 দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার চেয়ে 7 গুণ বেশি হয়েছে। কিন্তু কেন এমনটা হয়েছে আপনি কি ভেবে দেখেছেন? চীনের জিনিসপত্র সাধারণত খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না, সেটা আমরা সবাই জানি। চীনে তো মধুও নকল করে তৈরি করা হয় এবং সেটা বাজারে বিক্রিও করা হয়। মাত্র 100 টাকার মধ্যে 1 লিটার মধু তৈরি করা হয়, কিন্তু এটাকে বিক্রি করা হয় 1000 টাকায়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে চীন অন্যান্য দেশের থেকে কতটা আলাদা। মাঝে মাঝে তো আমার মনে হয় এরা এই গ্রহের মানুষই না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন, আচ্ছা এগুলো বলে সমস্যা না করে। আর হ্যাঁ, পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করা আছে। প্রতিনিয়ত পিনিক পাইয়ের ভিডিওগুলো ফেসবুকে দেখতে ও তার পাশাপাশি নতুন কিছু ভিডিও যেগুলো আমি ইউটিউবেও আপলোড করব না, সেগুলো আমি ফেসবুকের সেই পেজটিতে আপলোড করব। তাছাড়াও আপনাদের মধ্যে যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, নিজের কোনো প্রবলেমের সলিউশন চান, তারাও আমার সেই পেজটিতে লাইক করে আসতে পারেন এবং সেই পেজে মেসেজ করলে আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেব। তাই পিনিক পাইয়ের এই অফিসিয়াল পেজটিকে লাইক করতে ভুলবেন না। জানো, চীন নিয়ে পিনিক পাইয়ের আরও অনেক অনেক ভিডিও আছে, সেই প্রতিটা ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।